এক সঙ্গে দুই মেয়ে শিশুকে হারিয়ে দিশেহারা পোশাক কর্মী মা, পাশেই বাকরুদ্ধ বাবা। সকালেও যে ফুটফুটে দুই সন্তান খেলাধুলা করেছে, চোখের সামনে তারাই এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালের মর্গে। রোববার সকালে গাজীপুরের ইপসাগেট এলাকায় কেক খায় চার বছরের আশামণি ও দেড় বছরের আলিফা। এরপর মুখ দিয়ে হঠাৎ ফেনা বের হয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুটা বাচ্চাকে ওর পেট খাইয়েছিল, আমরা পেশেন্ট করলাম, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে দুটো বাচ্চা আমাদের কাছে মৃত অবস্থায় এসছে। নিহতদের বাড়ি শেরপুর সদর উপজেলার বলাইচর দোসুরা ফুলকান্দা গ্রামে। সময় সংবাদ, গাজীপুর।